এখন আর ইভিনিং নেই, অনেকটাই রাত হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সাথে রাতে একটুখানি গল্প করি, তো সেই জন্য চলে এলাম। তো আমি নিজের কাজও করবো আর তোমাদের সাথে গল্পও করবো। তো রাতে কাজ বলতে সেরকম কিছু কাজ নেই, তো চলো আমি এখন নাইট স্কিন কেয়ার করবো আর তোমাদের সাথে গল্প করবো। তো চলো তোমরা দেখতে থাকো তো আমি কী করছি। তো দেখো আমি কিন্তু ফেসে জল দিয়ে চলে এসেছি আর আমি একটা ফেস ওয়াশ নিয়েছি। তো ফার্স্ট আমি আমার ফেসটা ক্লিন করে নেব, বেরোচ্ছে না দেখো। তো ফার্স্ট কিন্তু রাতে আমার মনে হয় রোজ স্কিনটা ক্লিন করা উচিত, যেহেতু আমরা হাউস ওয়াইফরা ডেলি রান্নাবান্না করি, তো তারপর আমরা তেল মশলা জাতীয় খাবারও খাই, তো আমাদের স্কিনে তো একটা মানে অয়েল তো জমেই। তো আবার যাদের আমার মতো অয়েলি স্কিন তাদের তো আরও বেশি জমবে। তো প্রথমে কোনো মানে কোনো ময়েশ্চারাইজার বা কিছু লাগানো লাগে, তো কিন্তু অবভিয়াসলি ফেস ওয়াশটা দেওয়া উচিত, তাহলে কিন্তু স্কিনটাও ভালো থাকবে। তো সেই জন্য ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিচ্ছি ভালো করে, তো তোমরা দেখতে থাকো। তো মোটামুটি 5 মিনিট মতো আমি স্কিনটা ভালো করে এরমভাবে রাবিং করে নেবো, বিশেষ করে আমাদের যে চোখের তলায় যে ধরো এই ডার্ক সার্কেলগুলো থাকে, তো ভালো করে চলো ক্লিন করে নিচ্ছি। অল্প অল্প করে একটু একটু জল দিই আর মুখটাকে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা কারা কারা রাতে শোয়ার আগে মুখে ফেস ওয়াশ দাও কোনো ক্রিম ইউজ করার আগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার ফেস ওয়াশ দেওয়া হয়ে গেছে, তো চলো আমি মুখটা ধুয়ে আসি, তো এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর মুখটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে, কারণ ফেস ওয়াশটা দিলে অবশ্যই মুখটা ক্লিন হয়। তো আমি এরকম একটা নরম কাপড় দিয়ে মুখটা মুছে নিচ্ছি, তোমরা চাইলে টাওয়েল দিয়েও মুছতে পারো অথবা মানে কোনো যে কোনো নরম কাপড় দিয়ে মুছতে হয়, কারণ স্কিনটা না হলে আরও বেশি খড়খড়ে হয়ে যাবে আর যাদের অয়েলি স্কিন তারা তো বোঝবেই। তো মুখটাকে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি, তো চলো এবারে একটু ক্রিম লাগানো যায়। ফেস ওয়াশ দেওয়ার পর আমি একটা দেখো ডাবল গোলাগুলি নিয়ে নিয়েছি, তো এবার আমি একটুখানি মুখে টোনার লাগিয়ে নেব, কারণ শীতকাল তো আর মুখটা কেরকম আমার টান ধরছে ফেস ওয়াশ দেওয়ার পর। তো অল্প একটু টোনার দিয়ে দিচ্ছি মুখে, জাস্ট হালকা ড্যাপ ড্যাপ করে আমি মুখে টোনারটা দিয়ে দিচ্ছি, মানে গন্ধটাও খুব ভালো লাগে আর মুখটাও প্রচণ্ড পরিমাণে রিফ্রেশ হয়ে যায়। তো দেখো আমি আজকে কোনো ক্রিম লাগাবো না, আমি একটুখানি আজকে অ্যালোভেরা জেল লাগাচ্ছি। তো অ্যালোভেরা জেল তো তোমরা জানি স্কিনের জন্য কতটা উপকারী, আর আমার অ্যালোভেরা জেলটা লাগাতেও খুব ভালো লাগে। তো আমি এখানে একটা আজকে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যাপেলোর একটা জেল নিয়েছি, আর তাতেও আমি পতঞ্জলি অ্যালোভেরা জেলও লাগাই। তো হালকা করে আমি একটু জেলটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু মোটামুটি স্কিন কেয়ার হয়ে গেছে আর আমি কিন্তু মুখে অ্যালোভেরা জেল লাগিয়েছি, আর কতটা পরিমাণে চকচক করছে দেখো। তো সত্যি কথা বলতে অ্যালোভেরা জেল লাগালে মুখটা খুব গ্লসি লাগে, চকচক করে, আর এই অ্যাপেলোর অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই ভালো। তো চলো আমি পুরোপুরি একদম চুলটুল বেঁধে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমার কিন্তু চুলটাও আঁচড়ানো হয়ে গেছে প্রায়, তো মোটামুটি আমি রেডি চুলটা বেঁধে নিলেই আমি টোটালি নাইট স্কিন কেয়ার আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি একটু সিঁদুর লাগিয়ে নিই, তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু শীতকাল আর ঠোঁটা
সামান্য মানে ঠোঁটটা ফাটে, তো আমি একটু লিপ বাম যখনই পারি তখনই ইউজ করার চেষ্টা করি, তো একটু লিপ বাম লাগিয়ে নেবো। তো এই কিউট লিপ বামটা আমার খুব ভালো লাগে, তো দেখে দাও। ও স্মেলটাও খুব সুন্দর, আমি পুরো ফাইনালি রেডি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও নাইট স্কিন কেয়ার আমার পুরোপুরি কমপ্লিট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানে টাটা।